মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত সাথী প্রজ্ঞাকে দেশে প্রতিরক্ষা বিষয়ক পরামর্শদাতা কমিটি অন্তর্ভুক্ত করল কেন্দ্র সরকার কেন্দ্র সরকারে এই বিতর্কিত সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস দল কংগ্রেস মনে করে এই সিদ্ধান্ত সমগ্র দেশবাসী এবং গোটা সামগ্রিক বাহিনীর অপমান মালেগাঁও বিস্ফোরণে একুশ অভিযুক্তের মধ্যে তার নাম চোদ্দ নম্বরে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে আপাতত জামিনে মুক্ত রয়েছেন কিন্তু সেই সাথী প্রজ্ঞা সিংহ ঠাকুরকে প্রতিরক্ষা বিষয়ক পরামর্শদাতা কমিটিতে অন্তর্ভুক্ত করল কেন্দ্র স্বাভাবিকভাবে বিতর্কিত এই সাংসদের প্রতিরক্ষার মত স্পর্শকাতর মন্ত্রকের উপদেষ্টা কমিটিতে অন্তর্ভুক্তিকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে বিরোধীরাও সরব কংগ্রেসের তোপ এটা গোটা সামরিক বাহিনীর অপমান এই পরামর্শদাতা কমিটির সদস্য নির্বাচন ও নিয়োগ সরাসরি সংসদ করে না সে কাজ করে সংসদ বিষয়ক মন্ত্রক কমিটির সদস্যরা আলাপ আলোচনার মাধ্যমে কোনো সিদ্ধান্ত নিয়ে সে মতো মন্ত্রককে পরামর্শ দেয় পাশাপাশি কোনো সুপারিশও করতে পারে কিন্তু সেই পরামর্শ বা সুপারিশ কার্যকর করতে হবে এমন নিয়ম নেই প্রতিরক্ষা মন্ত্রক সেগুলি বিবেচনা করে সিদ্ধান্ত নেয় গত একত্রিশ অক্টোবর এই কমিটিতে নতুন সদস্য হিসেবে স্বার্থী প্রজ্ঞার নাম বিজ্ঞপ্তি দিয়ে জানায় কেন্দ্র ব্যাপারে কংগ্রেস দলের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে ঝুঙ্কি হানায় অভিযুক্ত ও গর্সের ভক্তকে সরকার প্রতিরক্ষার মতো প্যানেল রেখেছে এটা দেশের সামরিক বাহিনীর সম্মানীয় সাংসদদের এবং প্রতিটি ভারতীয়ের অপমান কংগ্রেস নেতা প্রণব ঝা বলেন যার বিরুদ্ধে আদালতে এমন মামলা চলছে তাকে কমিটিতে আনা গণতন্ত্রের পক্ষে ভালো নয় সংবিধান সব কিছু বলে দেয় না কিছু সিদ্ধান্ত মানবিকতার দিক থেকেও নিতে হয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিও জানিয়েছেন তিনি দু হাজার ছয় সালের উনত্রিশ সেপ্টেম্বর মালেগাঁওয়ে বাইকে রাখা বোমা বিস্ফোরণে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছিল আহত হয়েছিলেন শতাধিক সেই বিস্ফোরণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত সাধ্যী প্রজ্ঞা অস্ত্র ও বিস্ফোরক রাখার অভিযোগে মামলা হলেও বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন শুধু তাই নয় মাঝে মধ্যে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে ছড়িয়েছেন লোকসভা ভোটের মুখে নাথুরাম গডসকে দেশপ্রেমিক বলে বিজেপিকে অস্বস্তিতে পেরেছিলেন আবার জেতার পরেও বলেছেন নর্দমা বাথরুম পরিষ্কার করার জন্য আমরা নির্বাচিত হইনি তবে বিজেপি বা কেন্দ্রের তরফে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি